অনেক হেল্প করছে অনেকক্ষণ, প্রায় দুই ঘন্টার মতো, দুই ঘন্টার বেশি হবে মনে হয়, দুই ঘন্টার মতো ভাইকে পুরো মার্কেট হাঁটাইছি আপনাদের জন্য। সত্যি আসলে ভালো লাগে, আমার কেন জানি ফোন কিনতেই ভালো লাগে। মানে আমার ইউটিউব ফ্যামিলির একজন ভাই সেই সুদূর নোয়াখালী থেকে চলে আসছে পিক্সেল 7 প্রো একটা ফোন কেনার জন্য। তো আমরা মোটামুটি মার্কেটটা অনেকটাই ঘুরলাম এবং অনেক দোকানই দেখলাম, এখন মোটামুটি একটা ফিক্স হয়ে গেছে আমাদের, একটা ফোন কেনার প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি। এখন আমরা রিও ইন্টারন্যাশনালের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু ফোনটা নিয়ে নিলাম, কিন্তু আমাদের লাকটা অনেক ব্যাড ছিল, আমাদের কালারের ফোন পছন্দ কিন্তু পুরো মার্কেট খুঁজে কোথাও ব্ল্যাক কালার পাইলাম না। বাট কিছু করার নাই, এখন আমাদের হোয়াইটই নিতে হলো। আসলে বলে না মানুষ যা চায় তা আসলে কখনোই পায় না, সেই রকমই হয়েছে। তো এখন এই ফোনটার আসলে চুল ছেঁড়া বিশ্লেষণ হবে, একদম টোটাল বিষয়টা দেখে তারপরে আর কি। তো প্রথমে আমরা ডিসপ্লে সেকশনটা দেখব, ডিসপ্লে সেকশন ফিনিশিংটা কেমন এইগুলো টোটাল বিষয়টা দেখব। আসলে এত হয়তো দেখাইতে পারবো না যে কী কী চেক করতেছি, আপনারা হয়তো জানেন আমি ভিডিও দেখে দেখাইছি কী কী বিষয় আসলে চেক করা লাগে, আমি সেই জিনিসগুলো এখন চেক করব। ফার্স্টে ভাইকে দিয়ে ফিনিশিংগুলো দেখাচ্ছি যে কোনো দাগ স্ক্র্যাচ আছে কি না, ডিসপ্লে পার্টটা ঠিক আছে কি না। তো আমরা চেক করা শেষ, এখন হচ্ছে টাকা দেওয়ার পালা। তো তার ভাইয়ের মনের মধ্যে একটা জিনিসই একটু খারাপ লাগা ছিল যে ব্ল্যাক কালারের ফোন আজকে মার্কেটে না থাকায় আমাদের হোয়াইট কালারটা নিতে হলো। কিন্তু ফোনের কালারটা খুব একটা ভেরিয়েশন করে না, কিন্তু তার একটা খুব স্যাটিসফ্যাকশন ছিল, তো একটা কালো ফোন কিনবে। ভাইয়ের সাথে আসছি, খুব ভালো লাগলো, ইনশাল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে আসি। ভাই অনেক হেল্প করছে অনেকক্ষণ, প্রায় দুই ঘন্টার মতো, দুই ঘন্টার বেশি হবে মনে হয়, দুই ঘন্টার মতো ভাইকে পুরো মার্কেট হাঁটাইছি আপনাদের জন্য। সত্যি আসলে ভালো লাগে, আমার কেন জানি ফোন কিনতেই ভালো লাগে। মানে প্রথম দিনে যে ভাই এরকম আন্তরিকতা দেখাবে এটা অবিশ্বাস্য, একদম ইগোলেস ভাই, মাশাআল্লাহ। আসবেন সমস্যা নাই ইনশাল্লাহ, আমি যেহেতু যতদিন বসুন পাশে আছি ততদিন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনার নোয়াখালীতে দাওয়াত ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, পাগলে যাবো। তো আমাদের ফোন কিনা ফাইনালি শেষ হয়ে গেছে। তো আমরা বাইরে থেকে ফোনটা পলি করে নিয়ে আসছি, কারণ ভিতরে পলি করতে গেলে সে পলির দাম হচ্ছে 200 টাকা নেয়। তো এবার হচ্ছে চার্জার কেনার পালা, চার্জার আমরা কিনে ফেলবো এখান থেকে। আপনাকে আমি দোকানটা দেখা দেই, এই এই দেখেন এই শপটা থেকে ওয়ানপ্লাসের, এটা শপটার নাম হচ্ছে ডলভিয়া, এবং শপের টোটাল অ্যাড্রেসটাও এই এখানে দেওয়া থাকবে। তো ফাইনালি আমরা এখান থেকে সবসময় চার্জারটা কিনি, আপনারাও এখান থেকে কেনার চেষ্টা করবেন। অ্যাঙ্কার হচ্ছে পিটি, ওই যে এটা 20 ওয়াটের। প্রাইস কি ডিসকাউন্ট দিবেন না, কটা নিলাম চার্জার এ পর্যন্ত? এই ফা চার্জার বাইরে যাবেন 1500 টাকা নিচে জীবনেও পাইতেন না। ওই পুরো বসুন ধারা আপনি ঘুরবেন 1500 টাকা নিচে কখনো কোথাও পাবেন না, একমাত্র এখানে আসলেই পাওয়া যায়। ধীর পিটি না, হোয়াইট কালার তাই না, হোয়াইট ফোনের সাথে হোয়াইট একদম। কত এটা? 850। এটা কি ফিক্সড, আর কিছু কম টম দিবেন না? হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস। আপনাদের শপের নাম তাহলে জানতে ভাই? শপের নাম ডলভিয়া। ডলভিয়া কত নম্বর দোকান? 34 নম্বর, বেসমেন্ট 1, 34 নম্বর দোকান, 34 নম্বর শপ। দেখেন না আপনার চার্জার নিয়ে কিন্তু পাগল করে ফেলবে।